সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই কবরে দুনিয়ার কেউ যাবে না যেই সন্তানের জন্য টাকা নষ্ট করলা যেই সন্তানের জন্য তুমি নামাজ ছেড়া দিলা যে স্ত্রী পুত্রের বরণ পোষণের জন্য তুমি সব নষ্ট কইরা দিলা ওই সন্তান তোমার কবরে যাইবো নি না 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 তোমার সন্তান কবরে যাইতো না তোমার স্ত্রী কবরে যাইবো বলে না তোমার স্ত্রী কবরে যাবে না এই এলাকার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না ইয়া রাসূলুল্লাহ তাইলে কবরে আপন হইব কি আমার নবী কয় উম্মত ওই কবরে তোমাদের দুইটা জিনিস আপন হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন না কয়টা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো দুইটা জিনিসের পরিচয় জানতে চাই আমার নবী কয় এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার তোমার আমল ঈমান আর আমল যদি ভালো রাইখা তুমি কবরে যাইতে পারো গো ওই কবরটা হবে তোমার জন্য ভালা ও বন্ধু আপনি মনে মনে চিন্তা করছেন আপনার বাবা দুনিয়াতে ছিল আপনার দাদা দুনিয়াতে ছিল তারা কবরে চলে গেছে আপনিও কবরে যাইবেন মরার পরে কয়েকদিন থাকবেন আপনার কবরের মধ্যে আপনার দেহ পয়সা যাইব না রে না 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 মানুষের দেহ কবরে পয়সা যায় না যারা সঠিক মানুষ হইছে তাদের দেহ কবরেও জিন্দা থাকে এটার প্রমাণ তোমরা চাও আমাদের কুমিল্লার জমিনে কয়েকদিন আগে আপনারা আমার একটা ভিডিও হয়তো দেখেছেন আল্লাহর ওলি হযরতে কুতুব শাহসাফি নামক একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কেমন ইবাদত করছে আল্লাহর কাছে কত পছন্দ হইছে জানি না 18 বছর পরে গত রমজানে ওনাকে এনায়েতপুর কচুয়া থেকে তুইলা নিয়া কুমিল্লার জগন্নাথপুরে ওনার মাজার করছে আবার কিন্তু বন্ধু 17 বছর 2 মাস পরে যেমন দেহ তেমন কবরে পইরা রইছে দেহ নিয়ে ওই জায়গায় রাখছে নিজের চোখে দেখছি আমার দুই তিনটা ক্যামেরাম্যান আছে তারাও পর্যন্ত ওই জায়গায় যায় দেখছে তারা কয় হুজুর এমন খেলা তো জীবনে দেখলাম না মানুষের দেহ মরা যাওয়ার পরে একবারে বিজ্ঞান প্রমাণ করে 3 দিন পরে গায়ের পশমগুলা পইরা যায় বিজ্ঞান প্রমাণ করে 7 দিন পরে মানুষের চুলের গুলা মাথা থেকে পইরা যায় বিজ্ঞান প্রমাণ করে 15 দিন পরে চামড়ার মধ্যে পশম ধরা যায় বিজ্ঞান প্রমাণ করে 30 দিন 2 মাস পরে মানুষের শরীরের চামড়া গুলা কইসা পইরা যায় এটা কেমন দেহ এই দেহটা মাটিও ছুইল না এই দেহটা মাটিও খাইল না এই দেহের মধ্যে একটা মশা মাছি বসলো না কারণ কি ওই যে আল্লাহর নবী কইছে কবরের মধ্যে দুইটা জিনিস তোমার আপন একটা হইলো ঈমান আর একটা হইলো তোমার আমল ঈমান আর আমল যদি দুনিয়াতে ঠিক কইরা মরতে পারেন গো আপনার কবরটা হবে সুন্দর এবং সুশীল আর নচেত কবরে আপনি আযাবের জন্য বাঁচতে পারবা না হে কাপাসতলার মানুষ হে লাকসাম থানার মানুষ চিন্তা করেন আপনি যদি আপনার এলাকার কবরস্থানের সামনে দিয়া যান একটা কবরবাসীর লগে যদি একদিন কথা বলতে পারতেন যদি কবরবাসীদের সঙ্গে আপনার কথা বলার ক্ষমতা থাকতো ওই কবরবাসী ডাক দিয়ে কইতো পুত্রে কবরবাসী ডাক দিয়ে কইতো আমার সন্তানেরা আত্মীয় স্বজন আমি কবরে ভালা নাই রে বালা নাই আমার কবরে কোটি না যা হইতাছে আমার নবীজির হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيدا كما قال عليه الصلاه والسلام نبي جي বলেছেন উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে সালাম দেওয়া আমার নবীর সুন্নাত জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব এটা আমরা জানি কি জানি না জোরে বলেন না জানি কি জানি না জানি তবুও আমাদের সমাজের অনেক মানুষকে দেখা যায় যে লক্ষ টাকার মালিক হয়েছে প্রবাস থেকে এসেছে অথবা সে অল্প কিছুদিনের মাঝেই ধনী হয়েছে এলাকার কৃষক রিক্সার ড্রাইভার নিম্ন শ্রেণীর মানুষকে সালাম দেয় না এমন অবস্থা আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা কিয়ামতের আলামত কিসের আলামত
তারা অল্পতেই ধনী হওয়ার পর তাদের অহংকার বেড়ে যাবে। রাসূল বলেন অহংকার আল্লাহর চাদর, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে না, যারাই করবে তারা জাহান্নামে পতিত হবে। আপনারা বলেন আমরা আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন যে পথে বলেছেন আমরা সেই পথে চলতে চাই কি চাই না? চাই। জবান খুলে বলেন চাই কি চাই না? চাই। তাহলে সালাম দিব এমন ভাবে জবাব দিবেন যেন শয়তান বিতাড়িত হয়ে যায় এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সরাসরি বর্ষণ হয়। আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাকাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন, আলহামদু লিওয়ালিহি ওয়া সালাতু আলা নাবিহি ওয়াল ওয়াজনু ওয়াল عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده شريك له ولا نزيد له ولا زد له ولا ند له أجمل أنوال له، ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার এই কাপাসতলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও মুসলমান বাবারা, আপনারা সবাই বললেন জবান দিয়ে আল্লাহকে ডাকলেন, আপনারা জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বললেন, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আমি আপনাদের সবার কাছে জানতে চাই আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে সবাই ধরে ডাকবেন আল্লাহ, ডাকবেন আল্লাহ, মহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ, দুই হাত তুলে পরে ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ইসলাম প্রিয় ভাই বাবারা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আপনারা জবান দিয়ে আমার আল্লাহকে ডাক দিলেন, একটাবার চিন্তা করেন রে মুরব্বী বাবারা, ও যুবক নো জোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আজকে যে আমরা জবান খুলে সাক্ষী দিলাম জবানের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহ যদি আমাদের জবানটা না দিত আমাদের জবানটা বোবা হইয়া থাকতো, আমরা আমাদের জবান দিয়ে আল্লাহকে ডাকবো দূরের কথা, মা বাবারে ডাকতে পারতাম না, বন্ধু বান্ধবরে ডাকতে পারতাম না। বন্ধু এই জবানটা দিছে আল্লাহ, কিন্তু এই জবান দিয়ে আমরা কত মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে আমরা কত ফায়সা খারাপ কথা বলি, এই জবান দিয়ে আমরা কত কোয়াদা ভঙ্গ করি, কিন্তু একটাবার চিন্তা করেছেন আমার আল্লাহ তো আপনাকে দেখার জন্য চক্ষু প্রদান করলেন, ও আল্লাহ এই চক্ষু দিয়া কত খারাপ কর্মকাণ্ড দেখি, এই চক্ষু দিয়া গুনার কাজ দেখার পর আমরা চক্ষুটা বন্ধ করি না, আল্লাহ তো এখনো পর্যন্ত আপনার চক্ষুটারে বন্ধ করে দেয় নাই, আল্লাহ আপনাকে কত সুন্দর জিহ্বা দিলেন
ছিলেন কথা বলার জন্য এই জিহ্বা দিয়ে এই জবান দিয়ে আপনার কত খারাপ কর্মকাণ্ড হয় হাত দিলেন আপনাকে নিজের কাজকর্ম করার জন্য এই হাত দিয়ে আপনি নিজে এখানের মাল ওইখানে নিয়ে যান এই হাত দিয়ে আপনি কত মানুষের প্রতি অত্যাচার করেন এই পাগুলা দিলেন আমার আল্লাহ আপনাকে চলার জন্য এই পাও দিয়ে আপনি কত গুনার দিকে কদম বাড়ান এই পাও দিয়ে আপনি কত খারাপ কর্মকাণ্ডের দিকে কদম বাড়ান বন্ধু গো ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনার পাগুলারে ল্যাংড়া বানাইতো হাতগুলারে পঙ্গু বানাইতো জবানটা বোবা বানাইতো চক্ষুটারে যদি অন্ধ বানাইতো কানগুলা যদি না শোনার মতো বধি বানাইয়া দিত আপনি দেখতেন না কথা বলতে পারতেন না চক্ষুলা তাকাইতে পারতেন না একটাবার চিন্তা করেন ওই আল্লাহ আপনাকে এত কিছু দিল আপনি তো ওই আল্লাহরে এখনো পর্যন্ত কিছু দিতে পারেন নাই আল্লাহ গো আপনি কি আমাদের কাছে কোনো কিছু চান আমার আল্লাহ কয় বান্দা কোনো কিছু চাই না আল্লাহ কোনো কিছু যদি না চান তাইলে আমাদেরকে বানাইলেন কেন আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এমনে বানাই না এমনে বানাই নাই ও আল্লাহ গো কেন বানাইছেন জানতে চাই আমার আল্লাহ কো একমাত্র আমার এবাদত করার জন্য বানাইছি রাব্বে কারিম আল্লাহ এবাদতের জন্য বানাইছেন মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেয় হাইয়া আলা সলাহ নামাজের দিকে আসো বলে বলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের দশ বার ডাকা হয় হাইয়া আলা ফালাহ কল্যাণের দিকে আসো বলে আপনাকে দশ বার ডাকা হয় আপনি মসজিদে যান না আপনি নামাজে যান না ভালো কর্মকাণ্ডে যান না কিন্তু আপনার এলাকার মধ্যে কোনো বিবাহ হইলে ওই বিবাহের মধ্যে যদি ডেক্সেটটা বাজায় স্পিকারটা বাজায় হুইপারটা বাজায় আপনি দৌড় মেরা গান শোনার জন্য চইলা যান চিন্তা করছো নি আমার আল্লাহর আজানের ধ্বনি তোমার কাছে ভালা লাগে না আমার আল্লাহর কোরআনের ধ্বনি তোমার কাছে ভালা লাগে না তোমার কানের মধ্যে গানের আওয়াজ আসলে তোমার কাছে বড় মজা লাগে মুসলমান একটাবার চিন্তা করো এই দুনিয়াতে যত ভালো কাজ করবা তুমি কবরে গেলে তত ভালো থাকবা এই দুনিয়াতে যত মন্দ কাজ করবা কবরে গেলে তত মন্দ থাকবা কিন্তু আপনি আমি যদি কবরে চইলা যাই ওই কবরের মধ্যে আপনার কেউ আপন হবে না সাহাবাই কেরাম একটা এই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আপনার জবান খুলে আল্লাহু আকবার বলবেন সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই কবরে দুনিয়ার কেউ যাবে না যেই সন্তানের জন্য টাকা নষ্ট করলা যেই সন্তানের জন্য তুমি নামাজ ছেড়া দিলা যে স্ত্রী পুত্রের বরণ পোষণের জন্য তুমি সব নষ্ট কইরা দিলা ওই সন্তান তোমার কবরে যাইব নি না 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 তোমার সন্তান কবরে যাইতো না তোমার স্ত্রী কবরে যাইব বলে না তোমার স্ত্রী কবরে যাবে না এই এলাকার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না ইয়া রাসূলুল্লাহ তাইলে কবরে আপন হইব কি আমার নবী কয় উম্মত ওই কবরে তোমাদের দুইটা জিনিস আপন হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন না কয়টা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো দুইটা জিনিসের পরিচয় জানতে চাই আমার নবী কয় এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার তোমার আমল ঈমান আর আমল যদি ভালো রাইখা তুমি কবরে যাইতে পারো গো ওই কবরটা হবে তোমার জন্য ভালা ও বন্ধু আপনি মনে মনে চিন্তা করছেন আপনার বাবা দুনিয়াতে ছিল আপনার দাদা দুনিয়াতে ছিল তারা কবরে চলে গেছে আপনিও কবরে যাইবেন মরার পরে কয়েকদিন থাকবেন আপনার কবরের মধ্যে আপনার দেহ পয়সা যাইব না রে না 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 মানুষের দেহ কবরে পয়সা যায় না যারা সঠিক মানুষ হইছে তাদের দেহ কবরেও জিন্দা থাকে এটার প্রমাণ তোমরা চাও আমাদের কুমিল্লার জমিনে কয়েকদিন আগে আপনারা আমার একটা ভিডিও হয়তো দেখেছেন আল্লাহর ওলি হযরতে কুতুব শাহসাফি নামক একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কেমন ইবাদত করছে আল্লাহর কাছে কত পছন্দ হইছে জানি না 18 বছর পরে গত রমজানে ওনাকে এনায়েতপুর কচুয়া থেকে তুইলা নিয়া কুমিল্লার জগন্নাথপুরে ওনার মাজার করছে আবার কিন্তু বন্ধু 17 বছর 2 মাস পরে যেমন দেহ তেমন কবরে পইরা রইছে দেহ নিয়ে ওই জায়গায় রাখছে নিজের চোখে দেখছি আমার দুই তিনটা ক্যামেরাম্যান আছে তারাও পর্যন্ত ওই জায়গায় যাইয়া দেখছে তারা কয় হুজুর এমন খেলা তো জীবনে দেখলাম না মানুষের দেহ মরা যাওয়ার পরে একবারে বিজ্ঞান প্রমাণ করে 3 দিন
পরে গায়ের পশমগুলা পড়া যায় বিজ্ঞান প্রমাণ করে 7 দিন পরে মানুষের চুলের গুলা মাথা থেকে পড়া যায় বিজ্ঞান প্রমাণ করে 15 দিন পরে চামড়ার মধ্যে পশম ধরা যায় বিজ্ঞান প্রমাণ করে 30 দিন 2 মাস পরে মানুষের শরীরের চামড়াগুলা কইসা পড়া যায় এটা কেমন দেহ এই দেহটা মাটিও ছুইলো না এই দেহটা মাটিও খাইলো না এই দেহের মধ্যে একটা মোশা মাছি বসলো না কারণ কি ওই যে আল্লাহর নবী কইছে কবরের মধ্যে দুইটা জিনিস তোমার আপন একটা হইলো ঈমান আরেকটা হইলো তোমার আমল ঈমান আর আমল যদি দুনিয়াতে ঠিক কইরা মরতে পারেন গো আপনার কবরটা কবে সুন্দর এবং সুশীল আর নচেত কবরে আপনি আযাবের জন্য বাঁচতে পারবা না হে কাপাসতলার মানুষ হে লাকসাম থানার মানুষ চিন্তা করেন আপনি যদি আপনার এলাকার কবরস্থানের সামনে দিয়া যান একটা কবরবাসীর লগে যদি একদিন কথা বলতে পারতেন যদি কবরবাসীদের সঙ্গে আপনার কথা বলার ক্ষমতা থাকতো ওই কবরবাসী ডাক দিয়ে কইতো পুত্রে কবরবাসী ডাক দিয়ে কইতো আমার সন্তানেরা আত্মীয় স্বজন আমি কবরে ভালা নাই রে বালা নাই আমার কবরে কঠিন আজাব হইতাছে তোমরা কবরে আসার সময় কবরের পুঁজি নিয়া তোমরা কবরে আসবা কবরের মানুষের কথা তো আপনি বুঝেন না ওই কবরে গেলে আপনার কি অবস্থা হইব ও যুব সমাজের ভাই তুমি তোমার অ্যান্ড্রয়েড মোবাইলটার মধ্যে তুমি কত সময় দাও পাঁচ ওয়াক্ত নামাজে তুমি এত সময় দাও না হে যুবক বন্ধুরা তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে কত সময় দাও আমার আল্লাহর কোরআনে তুমি এত সময় দাও না তোমার কদম আমার সামনে দাও আমি জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিব তুমি যুবকের দিকে আল্লাহর জান্নাত তাকিয়ে রইছে তুমি যুবক যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও আল্লাহর জান্নাতের মধ্যে কে থাকবো ও যুব সমাজের বন্ধুরা ও মুরব্বীরা ও পরদার অন্তরালের মা বোনেরা আল্লাহর নবী কয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবিয়া হালিল জান্না ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন কয় আমার নানার একটা উম্মত বাকি থাকতে আমি হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যাইতাম না তোমার জন্য কি ওই হাসান হুসাইন এমন ওয়াদা করছে তোমরা যুবক দি মসজিদে আজান দেয় মসজিদে যাও না মসজিদের ইমাম একা একা নামাজ পড়ে তোমরা যুবক দি রোজার সময় রোজাগুলা রাখো না তোমরা কি একটাবার চিন্তা করছো তোমার সময়টা এমনি এমনি চলে যাচ্ছে গুনায় গুনায় চলে যাচ্ছে যদি তুমি ইন্তেকাল করো তোমার অবস্থা বড় খারাপ হবে এই জন্য সবার কদমে হাত দিয়া বইলা দে আল্লাহর নবী যে বলছে ঈমান আর আমলটা ঠিক করে কবরে যাইতে নবী গো ঈমানের বিষয়টা আগে আমাদেরকে বইলা দেন আমার নবী এক নাম্বার বলতেছে ঈমানের বিষয় হইল এক নাম্বার হলো আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখবা কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না আল্লাহর উপর তোমার বিশ্বাসটা রাখবা ভালোভাবে আপনারা জবান খুলে বলেন আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি কে আল্লাহ কয়জন আজরে বলেন কয়জন আমরা আল্লাহর উপরে কারোর কাছে কোনোদিন মর্যাদা দেই নাকি না 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 আমরা আল্লাহর উপরে কোনোদিন কাউকে মর্যাদা দেই না এবার আমার নবী কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে নবী বলে দিচ্ছেন আমানতু বিল্লাহি এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে ও মালাইকাতিহি তোমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনবা ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনবা ও রাসূলিহি আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনবা এই ঈমানটা আনতে পারলে ওয়াল ইয়াউমিল আখের এবং তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস করবা নবী গো নবী গো নবী গো বুঝতে পারলাম এই ঈমানটা আমরা তাজা রাখলাম বিশ্বাস করলাম নবী গো তাইলে আমলের কথাটা আপনি কেন বললেন আমার নবী কয় এই দুনিয়ার জমিনে একটা মানুষ শরীর আছে সব আছে যেমন মানুষটা দামি যদি মানুষটার চক্ষু না থাকে মানুষের এই দেহটার কোনো দাম নাই সে দেখতে পায় না ঠিক তেমন ভাবে ঈমান মানুষের আছে যদি আমল না থাকে এই মানুষটা চক্ষু ছাড়া দেহওয়ালা মানুষের মতো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলতেছেন তাহলে ঈমানের পরে আমলটারে গুরুত্ব দেওয়ার জন্য ও নবী গো আপনার কাছে জানতে চাই আমলের কথা আপনি আমাদেরকে বইলা দেন আমার নবী এক নাম্বার আমলের কথা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতি আল্লাহর কোরআন বলে
অবশ্যই সফল কাম হয়েছে তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার আমলের কথা আমাকে বলে দেন আমার নবী বলতেছেন তাকরাউল কোরআন তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে লাভ কি হবে এবার আমার নবী শিখিয়ে দেয় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে একটা মানুষের দুনিয়াতে লাভ হবে পাঁচটা কবরে লাভ হবে পাঁচটা নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে লাভ পাঁচটা কবরে গেলে লাভ হইব পাঁচটা এই পাঁচ পাঁচ দশটা কথা বলবো আপনারা মনোযোগের সাথে ধৈর্য নিয়ে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো কবরে দুনিয়ার জমিনে নামাজ আদায় করলে দুনিয়ার পাঁচটা লাভের কথা জানতে চাই আমার নবী বলে কোরআন তেলাওয়াত করলে এক নাম্বার যেই বেশি বেশি কোরআন পড়বে আমার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিবে দুই নাম্বার যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহর সরাসরি রহমত তার প্রতি নাজিল হবে তিন নাম্বার যে কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে তাকে রিজিক দান করবে চার নাম্বার যে কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে মুক্ত করবে আর চার নাম্বারের পরে পাঁচ নাম্বার যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে গো আমার আল্লাহ পাক ওই বান্দা যখন মারা যাবে তার মরণটা দিব ইমানি মরণ জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধু ইমানি মরণ কোনটা এই আলোচনার ধারাবাহিকতা আমি আমার আলোচনার শেষের দিকে আপনাদেরকে একটু বুঝাইয়া দিব ইমানি মরণের কথার পরে আবার আমার নবী বলেছেন ওই মানুষটা মরার পরে আরো পাঁচটা পুরস্কার পাবে যে বেশি কোরআন তেলাওয়াত করবে ও বন্ধু ও নবীর পাগলের দল ইন্তেকাল করার পরে এক নাম্বার পুরস্কার আপনারা যখন মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেন আমি জানতে চাই ওই কবরে কোনো বিছানা দেননি লেপ দেননি তোষক দেননি কোনো আলো দেননি বাতাস দেননি কোনো কিছু কবরের মধ্যে দেন না আমার নবী কই উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা এই যে কোরআন তেলাওয়াত করার ওয়ালা ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে গো আমার আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা দিয়া ওই কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় ও নবী গো কবরের গেলে দুই নাম্বার পুরস্কার তার কথা জানতে চাই আমার নবী বলে কোরআন তেলাওয়াতকারীটা যখন কবরে যাইব ওই কবরে আলো নাই বাতাস নাই ওই কবরটা ঘোর অন্ধকার আল্লাহর ওই বান্দা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো আমার আল্লাহ কোরআনের নূর দ্বারা তার কপাল তারে আলোকিত করে দিব হঠাৎ করে দেখব অন্ধকার কবরের মধ্যে আলোর কোনো অভাব নাই বান্দা একটা ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার কবরটা তো ঘোর অন্ধকার ছিল এই কবর আলোকিত হইল কেমনে আল্লাহ ডাক দিয়ে কইব বান্দা দুনিয়াতে যে তুমি কোরআন তেলাওয়াত করছো ওই কোরআনের নূরের বরকতে আমি আল্লাহ তোমার কবরটারে আলোকিত বানাইয়া দিছি তিন নাম্বার পুরস্কার কি কবরে গেলে আমার আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মতে মুহাম্মদি ওই কবরে যাওয়ার পর তোমার তিন নাম্বার পুরস্কার কোরআন তেলাওয়াত যে দুনিয়াতে বেশি বেশি করবে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আমার আল্লাহ পাকের বান্দার প্রশ্ন হবে তিনটা এক নাম্বার মান রব্বুকা অমান দিনুকা অমান হাজার রজুল এই তিনটা প্রশ্ন যখন তোমাকে করা হবে তুমি তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আল্লাহর কোরআন বেশি বেশি যে তেলাওয়াত করবে গো আমার নবী বলতেছেন আমি নবীর ওই উম্মতকে বিনা প্রশ্ন ছাড়া তাকে জান্নাতে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো জানতে চাই চার নাম্বার পুরস্কারের কথা কবরে যাওয়ার পরে গো আমার নবী বলতেছেন চার নাম্বার পুরস্কারটা হইল আরো মজার ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার প্রশ্ন করার পরে চার নাম্বার যখন আপনাকে কবরের প্রশ্ন সহজ করে দিবে তিন নাম্বারে ওই কবরের তিনটা প্রশ্ন করার পরে আপনার সামনে একটা রাস্তা দাঁড়ায়া যাবে ফুলছে রাতের রাস্তা ওই রাস্তাটা এমন চিকন এমন চিকন এমন চিকন হীরার চাইতে ধারালু ওই রাস্তাটা দুনিয়ার মানুষ এমনে পার হইতে পারবে না আল্লাহর নবী কয় যারা বেশি বেশি কোরআন পড়ব গো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ফুলছে রাতের রাস্তাটা তারে বিজলির মতো পার করে দিব বলেন সুবহানাল্লাহ
বয়সের চিন্তা করা লাগবে না আল্লাহর কোরআন তেলাওয়াতকারী ফুলতে রাতের রাস্তার সামনে দাঁড়াইলে চোখ বন্ধ করে শুধু পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে দেরি হবে বিদ্যুৎ যেইভাবে আকাশের মধ্যে চমকায় বিজলিটা চমকাইতে যে সময় লাগে তার চাইতে দ্রুত গতিতে তারে ফুলতে রাত পার করব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী চার নাম্বারের পরে পাঁচ নাম্বার পুরস্কারটা কি নবী গো আমার নবী বলে যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ ঘোষণা করেছেন ফাদা ফাদাল জান্নাতা সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলবেন তেলাওয়াত করবে তার কবরে যাবার পর সর্বশেষ পুরস্কার হলো সে জান্নাতে যাবে বন্ধুরা রে আমার যদি আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের কারণে এমন বরকত দেয় এমন নিয়ামত প্রদান করে গো আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন এবার আসেন বন্ধুরাম এই মাহফিলে অনেকে বসেছেন হুজুর যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারা না করব আমরা তো সন্তানের ভরণ পোষণ দিতে যাই